হিন্দুরা কেন পেঁয়াজ রসুন খায় না? অনেকেই হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সঠিক উত্তরের দেখা পাননি, কিন্তু আজকের পর্বে আপনাদের জানাবো এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের যেতে হবে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে। উপনিষদ বলে আমাদের এই পৃথিবী, আমাদের এই জগৎ গঠিত মূলত তিনটি গুণের সমন্বয়ে, যথা সত্ত্ব, রাজ, তম, অর্থাৎ তিন গুণের সমন্বয়ে গঠিত, যাকে আমরা রাজসিক, সাত্বিক এবং তামসিক বলেই জানি। সাত্বিক বলতে নিরামিষ শাকসবজি জাতীয় খাবারকেই বোঝায়, যেমন ধান, গম, শসা, শাক, চিনি, ঘি, দারুচিনি ইত্যাদি। রাজসিক বলতে সেই সব বোঝায় যেগুলি অত্যন্ত উগ্র গন্ধকারী, নোনতা কিংবা তেতো স্বাদের হয়। আর তামসিক বলতে মাছ, মাংস, ডিম তথা আমিষ জাতীয় খাদ্য, মদ, এছাড়া বাসি বা ঠান্ডা করা খাবার ইত্যাদি। প্রাচীন আয়ুর্বেদ অনুযায়ী চরিত্রগত কারণে যেহেতু পেঁয়াজ ও রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধ আছে, তাই এগুলি রাজসিক খাদ্যের মধ্যে পড়ে। আর যেহেতু রাজসিক খাদ্যের মধ্যে পড়ে, সেহেতু এটা আমিষ। আর হিন্দু ধর্ম গ্রন্থগুলোতে সবসময় বলা হয়েছে আমিষ খাদ্য পরিহার কর, তাই হিন্দুরা পেঁয়াজ রসুন খায় না অথবা খাওয়া উচিত নয়।